কিশোরগঞ্জের ভৈরবে এগিয়ে চলছে 19টি গ্রামীণ কাঁচা রাস্তা নির্মাণের কাজ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি প্রকল্পের আওতায় উপজেলার শ্রীনগর, আগানগর, সাদেকপুর ও গজারিয়া ইউনিয়ন সহ বিভিন্ন জায়গায় হচ্ছে রাস্তা। প্রকল্পে দৈনিক 400 টাকা মজুরিতে কাজ করছে 1023 জন শ্রমিক। সংশ্লিষ্টরা বলছেন, রাস্তার নির্মাণ কাজ শেষ হলে স্থানীয়দের যাতায়াতের দুর্ভোগ লাঘবের পাশাপাশি কৃষিপণ্য পরিবহনে সুবিধা হবে। কর্মসূচির কাম করে আমি যেহেতু সংসারে চলতেছি, আমরা কর্ম করে একটি বছরে দুইবার কাজ আই যাতায়াতের সুবিধার্থে আমাদের এখানে প্রায় 1023 জন মানুষ কাজ করছে এবং